আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ আশরাফ আলী। আশরাফ আলী। বাবার নাম? মা? ঠিকানা কি, গ্রামের বাড়ির ঠিকানা? সন্দীপ। কোন ইউনিয়ন? কিছু পরিস্থিতির লোক আছে, কিছু নিষেধের লোক আছে, কিছু তালাবন্ধের লোক আছে, কিছু বাউরিয়ার লোক আছে। আমরা প্রায় 67-70 জন লোক একসাথে রান হয় পল্লিক দি জমখালি দি। আমাদের উত্তর সীতাকুণ্ড দিতে চলাচল মানুষের জানা জানি দমকালে দিয়ে আমরা রাতে 3টা বাজে নেব ঠিক করে যাবো। আমাদের রাতে দোকানটা বন্ধ করি, বাড়ি গেলাম, বাড়ি গিয়ে বাদ টক খাইয়া আমার শাশুড়ি সুহানি নাম সুহানি শাশুড়ি বললাম যে আমি তো পুকুর যাবো ধান কাটতে, আমি তো দোকান করতে না তুই সুকুল যাবি এখন কেন হুকুল যাবি। এখানে আমার গরিবের লোক আছে, এরা রাতে লোক দিয়ে আমি তোলা জানি কি হয়েছে আসাম হওয়ার পর কত হয়েছিল হরিণা ইউথক্যাম্পে সেখানে ছিলাম ফোন দেবে। তারপরে আসাম হরিণের থেকে আমাদেরকে নিয়ে গেল হেমানন্দ সাহেব আর লুকেন জেনারেল অরোরা সাহেব, এরা কিছু লোক বাদ ধরে আমাদেরকে নিয়ে গেল আসাম হওয়ার পর। ট্রেনিং শেষ করার পরে তখন আমাদেরকে আবার হরিণে ইউথ ক্যাম্পে আমাদেরকে অ্যাডজাস্ট করা হয় ইউথ জেনারেল রেজিমেন্ট। তো আমাদেরকে এদিকে ফার্স্ট করা যে আমাদের আইডেন্টি কার্ডটা নিয়ে একটা সিরিয়াল দিচ্ছে, এরা সিরিয়াল নম্বর বসাচ্ছে, নম্বর বসায় আইডেন্টি কার্ডটা ছবি রাখি দিয়েছে, রাখি দিয়ে আমাদেরকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে আমি ভাড়া দিই। ওখানে আমাদেরকে প্রায় 10-12 দিনের মতো রেস্ট দেওয়া হয়েছে। তখন সীতাকুণ্ড উজিল্লা হাবিল দেখছিল সেনাবাহিনীর কমান্ডার, উনি আবার কিছু আমাদেরকে পরীক্ষা টিক্ষা নিলি সন্দীপের লোকের সীতাকুণ্ডের লোকের পরীক্ষা টিক্ষা নেওয়াইয়া তখন উনি ওদেরকে বলা দিল যে হ্যাঁ ওদের উল্লেখ ঠিক আছে কম বরং হয়েছে ওদেরকে সারি দিতে পারবে অসুস্থ। তখন আমাদেরকে জ্ঞানের দিল ইস্টারজন মাইন রথযাত্রা এগুলো দিল যে আমাদেরকে অ্যাডভাস করা সেটা সেটা সিটু গ্রুপে যাবে। কমান্ডার কে ছিল? কমান্ডার আমাদের শুধুমাত্র মাদারবাড়ির লোক অনুসিদ্ধ কদমদলি যে স্কুল ছিল ও কদমদলি আমরা জ্ঞানের থ্রু গেছি, জ্ঞানে কজন আমি দিয়েছিল ওই জ্ঞানের থ্রু গেছি। আবার গভর্নর হাউস যেখানে এখন না গিরেটিকা মা ইয়েতে হয়েছে এবং মানে ফিরা খোলা ছিল সেখানে কিছু ফ্রঞ্জি ফ্রঞ্জি ছিল সেখানে কিছু লোকের আমরা তারা গিরে। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ।